ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল অ্যাসাইনমেন্ট 2021 চতুর্থ সপ্তাহ নবম শ্রেণীর রসায়ন বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদের সাথে রয়েছে আমজাদ শোভন। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমরা আপনাদের সিলেবাসটা দেখে নেব, মানে নির্ধারিত কাজ কী দেওয়া হয়েছে। আপনাদের প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছে রসায়নের ধারণা। এখান থেকে আপনাদের যেটা করতে বলেছে, প্রত্যেক শিক্ষার্থী রসায়ন পরীক্ষাগারে বিশেষ সতর্কতা অবলম্বন করা আবশ্যক, এ বিষয়ে একটি প্রতিবেদন লিখতে হবে। প্রতিবেদনে অবশ্যই পাঁচ ধরনের রাসায়নিক পদার্থের ঝুঁকির মাত্রা এবং সংশ্লিষ্ট সতর্কতামূলক সাংকেতিক চিহ্ন উল্লেখ করে, মানে চিহ্ন কিন্তু আপনাদের অবশ্যই আঁকতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদের একটা ভালো পদ্ধতি বলে দিব, ভিডিওটি দেখতেই থাকুন। তা থেকে নিরাপদ থাকার উপায় উদাহরণ হিসাবে লিখতে হবে। শিক্ষার্থীরা, শোভন অনলাইন ইংলিশ স্কুলের পরবর্তী ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। আমরা চলে এসেছি কাভার পেজে। এই কাভার পেজে আপনি আপনার স্কুলের নাম, জেলা, উপজেলার নাম দিয়ে দিবেন। অ্যাসাইনমেন্ট এক, নির্ধারিত কাজ রসায়নের ধারণা, শিক্ষকের নাম দিয়ে দিবেন এবং আপনার উপস্থাপনে আপনার ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। এরপরে আমরা চলে যাব সরাসরি হচ্ছে আপনাদের প্রশ্নটি ঠিক এভাবে আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে উত্তর লেখার সময় এভাবে লিখবেন, প্রতিবেদনের নাম, প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদনের তারিখ, প্রতিবেদনের ঠিকানা, যেহেতু প্রতিবেদন করতে বলেছে, জাস্ট এভাবে ঘরটা দিলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। অথবা আপনি এই তিনটা ঘর কিন্তু পূরণ করেও দিতে পারেন, যেদিন জমা দিচ্ছেন সেদিনকে দিবেন। প্রতিবেদনের ঠিকানা আপনার নিজস্ব স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন। প্রতিবেদনের নাম, এই যে প্রতিবেদনটা করছেন, এটা প্রতিবেদনের শিরোনামটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এরপরে শিক্ষার্থীরা যেটা লিখবেন, প্রত্যেক শিক্ষার্থীর রসায়ন পরীক্ষাগারে বিশেষ সতর্কতা অবলম্বন করা আবশ্যক, কী কারণে সেটা আমাদের এখন লিখতে হবে। সাধারণত যেখানে বিজ্ঞানের বিভিন্ন বিষয়াদি নিয়ে পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করা হয় তাকে বিজ্ঞানাগার বা রসায়নের গবেষণাগার, কেমিস্ট্রি ল্যাবরেটরি বলে। শিক্ষার্থীরা ঠিক এভাবে লেখার পরে পরবর্তীতে আপনি হচ্ছে ঠিক যেভাবে দ্বিতীয় পৃষ্ঠাতে এসে লিখবেন, রসায়ন গবেষণাগারে বিভিন্ন রাসায়নিক দ্রব্য থাকে। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে রসায়ন গবেষণাগারে আমাদের রাসায়নিক বিভিন্ন প্রকার দ্রব্য থাকে, এজন্য কিন্তু আমাদের সতর্ক থাকা উচিত। এরপরে আপনি যেটা লিখবেন, প্রায় প্রত্যেকটি রাসায়নিক দ্রব্যই আমাদের জন্য অথবা পরিবেশের জন্য কম বেশি ক্ষতিকারক। আমরা প্রত্যেকেই জানি যে রাসায়নিক যে দ্রব্যগুলো আছে সেগুলো যদি স্বাভাবিকভাবে ব্যবহার করি আমরা, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য ক্ষতিকারক। এজন্য আপনারা ঠিক এভাবে প্রতিবেদনটা লিখবেন। তারপরে লিখবেন, কোনো রাসায়নিক দ্রব্য দাহ সহজেই যাতে আগুন ধরে যায়, কোনোটি আমাদের শরীরের সরাসরি ক্ষতি করে আবার কোনোটি পরিবেশের ক্ষতি করে, রসায়ন পরীক্ষাগারে যে যন্ত্রপাতি বা পাত্র ব্যবহার করা হয় তার বেশিরভাগই কাঁচের তৈরি। আমাদের এখানে একটা চন্দ্রবিন্দু হবে, তাই এই রসায়ন পরীক্ষাগারে ঢোকা থেকে শুরু করে বের হওয়া প্রতিটি পদক্ষেপ সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। অসতর্ক হলেই যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেমন অ্যাসিড গায়ে পড়লে শরীরে ক্ষত সৃষ্টি হবে, পোশাকে পড়লে পোশাকটি নষ্ট হয়ে যেতে পারে, এছাড়াও রসায়ন গবেষণাগারে অগ্নিকাণ্ড, বিস্ফোরক সহ নানান ধরনের ছোট বড় দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক এভাবে শিক্ষার্থীরা আপনার প্রতিবেদনটা লিখবেন। এবং তারপরে আরেকটি প্যারা রয়েছে, সেটিও অবশ্যই লিখতে ভুলবেন না। তারপরে লিখবেন, তাই শরীরকে রক্ষা করতে পারতে হবে নিরাপদ পোশাক বা অ্যাপ্রন, যেটাকে আপনারা গবেষণাগারে যে আমরা পোশাকটা ব্যবহার করি সেটাই কিন্তু হচ্ছে অ্যাপ্রন। রসায়ন গবেষণাগারে ব্যবহৃত অ্যাপ্রনের হাতা হবে হাতের কবজি পর্যন্ত আর লম্বায় হাঁটু পর্যন্ত। এটি হাতকে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহৃত হয় গ্লাভস, যা চোখকে রক্ষা করার জন্য সেফটি গ্লাভস হিসাবে ব্যবহার করা হয়। যে কোনো ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগেই আমাদের জেনে নিতে হবে যে রাসায়নিক দ্রব্যটি কোন প্রকৃতির। আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে গবেষণাটা আমরা করতে যাচ্ছি সেটা কোন প্রকৃতির, তাছাড়া কিন্তু আপনি ওই ধরনের প্রোটেকশন ব্যবহার করতে পারবেন না। এরপরে লিখবেন, সেটি কি বিস্ফোরক অথবা দাহ নাকি তেজস্ক্রিয়া সেটি বোঝানোর জন্য রাসায়নিক পদার্থের বোতল বা কোটার লেভেলে এক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। মানে পর্যায়ক্রমে আপনাদের যে প্রশ্নটি চাওয়া হয়েছে সেটি কিন্তু আমরা আলোচনা করতে যাচ্ছি, ঠিক এই ধরনের চিহ্নগুলো। এখন আমি আপনাদের বলবো যে এই চিহ্নগুলো আপনি কীভাবে ব্যবহার করবেন। আমি বলি, আপনাদের যে রসায়ন বইয়ে প্রথম অধ্যায়ে চিহ্নগুলো দেওয়া রয়েছে সেখানে কিন্তু এই চিহ্নগুলো আপনি ফটোকপি করে নেবেন, ছোট করে কম্পোজ করে ছোট করে ফটোকপি করে নেবেন। ফটোকপি করে নেওয়ার পরে ঠিক এভাবে আপনাদের যে অ্যাসাইনমেন্ট পেপারটা বা কাগজের উপরে লিখছেন সেই কাগজের উপরে গাম দিয়ে সুন্দর করে আটকাই দেবেন। এরপরে ঠিক এইভাবে অ্যান্সারটা লেখা শুরু করবেন। বিস্ফোরক পদার্থ, এক্সক্লুসিভ সাবস্টেন্স, এই চিহ্ন বিশিষ্ট পদার্থ থেকে খুব সাবধানে থাকতে হবে। এসব পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে, এসব পদার্থের আঘাত লাগলে
বা আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে, এখানে ডায়রিটা হবে না, যার জন্য শরীরের এবং গবেষণাগারে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এ দ্রব্যগুলো খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। টিএনটি, জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন ইত্যাদি এ ধরনের বিস্ফোরক পদার্থ। শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে 5টি সংকেত নিয়ে আলোচনা করব। পরবর্তী আপনাদের জন্য যে সংকেতটি সেটি হচ্ছে ওয়ার্নিং, ফ্ল্যামাবল সাবস্টেন্স, দাহ পদার্থ। অ্যালকোহল, ইথার ইত্যাদি দাহ পদার্থ। আমাদের দাহ পদার্থগুলো হচ্ছে অ্যালকোহল, ইথার, এখানে আপনাদের ডায়রিটা হবে না। এসব পদার্থে দ্রুত আগুন ধরে যেতে পারে, তাই এদের আগুন বা তাপ থেকে সব সময় দূরে থাকতে হবে। এই ধরনের পদার্থগুলো কিন্তু খুব অল্পতেই আগুন ধরে যায়, এজন্য আমাদের এখান থেকে সাবধানে থাকতে হবে। ক্ষত সৃষ্টিকারী, এ চিহ্নধারী পদার্থ শরীরে লাগলে শরীরে ক্ষত সৃষ্টি করে, শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে তার শরীরের ভেতরে অঙ্গেরও ক্ষতি সাধন করে, এখানে করতে না করে হবে। তারপরে যেমন লিখতে পারেন, পারো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্লোরাইডের ঘন দ্রবণ, এই জাতীয় পদার্থের উদাহরণ। শিক্ষার্থীরা, আমি পরবর্তী সাইনটা নিয়ে আলোচনা করছি, এই পরবর্তী সাইনটা হচ্ছে ডেঞ্জারাস টু দ্য এনভায়রনমেন্ট, যেটা পরিবেশের জন্য খুব বেশি বিপজ্জনক, সেটা নিয়ে আমরা কথা বলবো। পরিবেশের জন্য ক্ষতিকারক যে পদার্থটি সেটি হচ্ছে আমাদের এ চিহ্নধারী, মানে এই ধরনের চিহ্ন যে বোতলের গায়ে রয়েছে, পদার্থগুলো পরিবেশের জন্য ক্ষতিকারক, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী উভয়ের জন্যই বিপজ্জনক, মানে মানুষের জন্য এবং উদ্ভিদের জন্য কিন্তু এটা বিপজ্জনক। এ ধরনের পদার্থের উদাহরণ হলো মার্কারি ইত্যাদি, তাই এগুলোকে ব্যবহারের সময় যথেষ্ট সচেতন হওয়া প্রয়োজন। আবার ব্যবহারের পর যেখানে সেখানে না ফেলে তা একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে। এসব পদার্থকে যথাসম্ভব পুনরুদ্ধার করে আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে, তাহলে এগুলো সহজে পরিবেশে ছড়িয়ে পড়তে পারবে না। শিক্ষার্থীরা, আমরা পরবর্তী সাইনটি দেখে নেই। পরবর্তী সাইনটি হচ্ছে আপনাদের হেলথ রিক্স সাবস্টেন্স, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এই হেলথ রিক্স সাবস্টেন্সের মধ্যে রয়েছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। আপনি যেভাবে লেখা শুরু করবেন, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, হেলথ রিক্স সাবস্টেন্স, এরপরে লিখবেন, এ ধরনের পদার্থ ত্বকে লাগলে বা শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের ভিতরে গেলে শরীরের স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করে, এগুলো শরীরের মধ্যে গেলে ক্যান্সারের মতো কঠিন রোগও হতে পারে কিংবা শ্বাসতন্ত্রের ক্ষতি সাধন করতে পারে। এ ধরনের পদার্থের উদাহরণ হলো বেনজিন, টুলিন, জাইলিন ইত্যাদি, তাই এগুলোকে সতর্কভাবে রাখতে হবে এবং ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গ্লাভস এগুলো পরে নিতে হবে। শিক্ষার্থীরা, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি, এই মুহূর্তে আপনাদের টক্সিক নিয়ে আমরা কথা বলবো। এই চিহ্নটি, চিহ্ন সম্পর্কে আবারও কথা বলছি, যারা হচ্ছে আঁকতে পারেন না আপনারা কিন্তু অবশ্যই ফটোকপি করে বসাই দিলেও হবে। বিষাক্ত পদার্থ, টক্সিক সাবস্টেন্স, এই চিহ্নধারী পদার্থ বিষাক্ত প্রকৃতির, তাই শরীরে লাগলে যা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শরীরে নানান ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এই ধরনের পদার্থগুলো হচ্ছে বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল। এ ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গ্লাভস ইত্যাদি ব্যবহার করতে হবে। শিক্ষার্থীরা, এই ছিল আপনাদের আজকের আয়োজন। শোভন অনলাইন ইংলিশ স্কুলের পরবর্তী ক্লাস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশনে শোভন অনলাইন ইংলিশ স্কুলের অনেকগুলো প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে যুক্ত হতে পারেন। শোভন অনলাইন ইংলিশ স্কুলের ফেসবুক পেজ এবং গ্রুপে আস্ক করতে পারেন আপনার কাঙ্ক্ষিত প্রশ্ন। ধন্যবাদ আপনাদের সবাইকে।